হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইন্স্যুরেন্স টেক চ্যানেল। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ টপিকটা হলো গুগল ড্রাইভ সম্পর্কে আমরা কথা বলবো। আপনি কি আপনার গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো, এগুলোর সিকিউরিটি পাচ্ছেন না কোনো কাছে রেখে বা কোনো জায়গা থেকে? আপনি যে কোনো জায়গা থেকে, সব জায়গায় তো আর আপনার যেমন ডকুমেন্টগুলো বহন করাও পসিবল না, বা আপনার সিকিউরিটিও কিন্তু থাকে না, কখনো হারিয়ে যায় বা কখনো কোনোভাবে নষ্ট হয়ে যায়। বাট আপনি কিন্তু একটা মাধ্যমে কিন্তু আপনার সেই ডকুমেন্টগুলো কিন্তু খুবই সতর্কতার সহিত রাখতে পারবেন। প্লাস হলো আপনার এটা যে কোনো জায়গা থেকে, আপনি জাস্ট ইন্টারনেট থাকলে এবং গুগল ড্রাইভের জিমেলটা যদি থাকে, তাহলেই কিন্তু আপনি গুগল ড্রাইভ থেকে ওই ডকুমেন্টগুলো সহজে নিয়ে নিতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন। তো আমরা গত ভিডিওতে কিন্তু জিমেল সম্পর্কে আলোচনা করেছিলাম, কিভাবে জিমেল খুলবেন, কিভাবে একটি প্রফেশনাল জিমেল খোলা যায়। সেই জিমেল দিয়ে কিন্তু আসলে গুগল ড্রাইভটা খোলা যায়। যদি আমরা গুগল ড্রাইভ সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে কিন্তু 2012 সালের 24শে এপ্রিল কিন্তু গুগল ড্রাইভ লঞ্চেস করে, গুগল ব্রাউজিং। আর গুগলের একটা প্রোডাক্ট হলো গুগল ড্রাইভ, প্রায় 9 ইয়ার্সের উপরে কিন্তু হয়ে গিয়েছে। আর ইউজার আপনার প্রায় 1 মিলিয়নের উপরে কিন্তু ইউজার বর্তমানে হয়েছে। আর এটার ইউআরএল যদি বলতে যাই, তাহলে drive.google.com লিখলেই কিন্তু আপনি এই সাইটটায় চলে আসতে পারবেন। আর দেখা যাচ্ছে যে গুগল আপনার এটা মূলত একটা ক্লাউডিং গুগল সার্ভিস, আর এটা শেয়ার ফাইলস, আপনি ফাইলগুলো শেয়ার করতে পারবেন। গুগল ডকস, গুগল শিট এবং গুগল স্লাইডার, এরকম আরও অনেক ফিচার আছে এই গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভ আপনাকে সর্বপ্রথম কিন্তু ফ্রি অফার করে প্রায় 15 জিবি স্টোরেজ, খালি স্টোরেজ কিন্তু আপনাকে ফ্রি অফার করবে তারা অফ। আর আপনার গুগল ওয়ানে তারা প্রায় 100 জিবি থেকে 20 জিবি অথবা 2 টেরাবাইট অফার করবে তারা। অপশনাল পেইড প্ল্যান, মানে তারা কিন্তু টাকার বিনিময়ে সেই স্টোরেজটি নেয়, বাট আপনি কিন্তু 15 জিবি কিন্তু কম না। আপনি 15 জিবিতে কিন্তু হিউজ পরিমাণ ডকুমেন্ট আপনার শেয়ার করতে পারবেন বা রাখতে পারবেন ওইখানে। আপনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যদি 2-3টা জিমেল থাকে, তাহলে 15 জিবি করে 5টা যদি জিমেল থাকে, আপনি ধারণা করতে পারছেন যে আপনার কিন্তু একটা গুগল, মানে একটা পেন ড্রাইভ, ভালো একটা পেন ড্রাইভ সম পরিমাণ সে কিন্তু আপনার স্টোরেজ আপনাকে দিচ্ছে। আর এটা হলো সম্পূর্ণ ফ্রি, 15 জিবি সম্পূর্ণ ফ্রি গুগল ড্রাইভে। আর এই গুগল ড্রাইভটা আপনি একদম ইজি, আপনি আপনার গুগল ড্রাইভটা যদি খুলতে চান, তাহলে যদি সাপোজ আপনি ক্রোম ব্রাউজারে গেলেন, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু আরেকটা ভিডিওতে ক্রোম ব্রাউজার সম্পর্কে ফুললি আলোচনা করেছি। যদি ক্রোম ব্রাউজারে যান, সেখানে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট যেখানে আপনি খোলেন, যেখানে আপনি ওপেন করবেন, সেখানে কিন্তু গুগল ড্রাইভটার চিহ্নটা শো করবে। আপনারা কিন্তু আমাদের ভিডিওতে আপনি সাইডে দেখেন যে গুগল ড্রাইভের যে চিহ্নটা, আইকনটা, এরকম একটা চিহ্ন শো করবে। তখন আপনি ওইখানে ক্লিক করলে আপনার ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশন করলে কিন্তু ওরা আপনাকে কি 15 জিবির মতো ফ্রি স্টোরেজ দিয়ে দিচ্ছে। আর যদি আপনি পেইড প্রমোশনে যাইতে চান, তাহলে কিন্তু ওরা 2 টেরাবাইট, 100 জিবি অথবা 750 জিবির মতো কিন্তু তারা দিয়ে থাকে পেইড প্রমোশনে। এটা কিন্তু হিউজ পরিমাণ, আর এই জিনিসটা কিন্তু আপনার বহনও করা লাগতেছে না। জাস্ট জিমেলটা, পাসওয়ার্ডটা জানা থাকলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি সেটা কিন্তু অ্যাক্সেস করে আপনার ডকুমেন্টগুলো নিয়ে নিতে। আর এটা সম্পূর্ণ সিকিউরিটি, কারণ আপনার জিমেলের পাসওয়ার্ড, আপনার জিমেলটা তো আপনার কাছেই থাকে, এটা তো আর কেউ জানবে না। আর ডকুমেন্টগুলো কোনো ছিঁড়া ফাটা বা থাকতেছে না, এখানে একদম সেভ করা থাকতেছে। কীভাবে কি আমরা একটা ভিডিওতে আনবো যে গুগল ডকুমেন্ট আপনি গুগল শিট, গুগল ডকস এবং গুগল স্লাইডার কীভাবে কীভাবে ইউজ করবেন, কীভাবে কীভাবে সেভ করবেন বা ফাইলটা কীভাবে সেভ করবেন, অল ডিটেলসটা কিন্তু আমরা আলোচনা করব কিছু ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটা দ্বারা যদি আপনি অত্যন্ত কিছু পরিমাণও আপনি উপকৃত হন, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো সাথে সাথে আমরা দেওয়ার পরে আপনি পেয়ে যান। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি আলোচনা করতে যাই যে গুগল ডকুমেন্টের প্রাইভেসি পলিসি কিন্তু অনেক হার্ড। প্লাস হলে আপনার কিন্তু যখন গুগল ডকুমেন্ট আপনি গুগল ড্রাইভে যখন আপনি কোনো একটা জিনিস রাখবেন, সেখানে কিন্তু ব্যাকআপ হিসাবেও থাকে। মানে আপনি একটা কিছু টাইপ করবেন, সেখানে কিন্তু ওরা সাথে সাথে ওই জিনিসটা সেভিং করে নেয়।
সেক্ষেত্রে কিন্তু আপনার যে ওইখানে ভেজাল থাকে না, যে আপনি যদি টাইপিং করেন বা এটা আপনার হঠাৎ করে কেটে গেল, বাট ওরা কিন্তু সেভ করে রাখবে, এটা অটোমেটিক অটোমেটিক সেভ করে রাখবে। যদি আমরা দেখতে চাই যে আপনার স্টোরেজ সম্পর্কে যদি দেখতে চাই, তাহলে কিন্তু স্টোরেজে আপনার দেখা যাচ্ছে 15 জিবি ফ্রি পাবেন, আর 20 জিবির জন্য ডলার হিসেবে যদি আসে, তাহলে কিন্তু প্রতি মান্থে $2.99 কিন্তু আপনার পেইড প্রমোশন আছে ওদের, মানে 200 জিবির ক্ষেত্রে। আর 100 জিবির জন্য যদি দেখতে যাই, তাহলে কিন্তু 1.99 মান্থ, মানে প্রতি মাসে 1.99, মানে $2 কাছাকাছি তারা টাকা নিবে, আপনাকে 100 জিবি দিবে প্রতি মাসে। আর যদি বছরের আপনি প্যাকেজটি নেন, তাহলে কিন্তু 20.99 ইয়ারলি, মানে 20 প্রায় $21-এর মতো আপনার পুরো বছর, পুরো বছর 100 জিবি স্টোরেজ আপনি পেইড প্রমোশনে নিয়ে যেতে পারবেন। যদি 200 জিবির ক্ষেত্রে যাই, তাহলে কিন্তু প্রায় 2.99 মান্থ, মানে আপনার প্রতি মাসে $3 মতো কাটবে পেইড প্রমোশনে। আর যদি পুরো বছরে নিতে যান, তাহলে কিন্তু 29.99 ইয়ার, মানে প্রায় $30-এর কাছাকাছি কিন্তু তারা 200 জিবি আপনাকে পেইড প্রমোশনে দিয়ে থাকবে। আর 2 টেরাবাইট, যেটা 2000 জিবি, যেটা 2 টেরাবাইট মানে আমরা জানি যে 2000 জিবি, সেখানে কিন্তু প্রথম মানে প্রতি মান্থে আপনার যদি নেন, তাহলে 9.99, মানে $10 মতো তাদেরকে কি পেইড প্রমোশন করতে হবে। আর যদি বছর নেন, তাহলে কিন্তু 99.99, মানে $100 মতো কিন্তু তাদের পেইড করতে হবে, যদি পেইড প্রমোশন আপনি তাদেরকে নেন। আর যদি আপনি 5 টেরাবাইট, মানে 5000 জিবি নেন, তাহলে কিন্তু 24.99 মান্থ, মানে প্রতি মাসে আপনাকে $25-এর কাছাকাছি দিতে হবে। আর বছরে নিলে আপনার 249.99, মানে কি আপনার প্রায় $250-এর কাছাকাছি কিন্তু আপনার টাকাটা দিতে হবে। আর 10 টেরাবাইট যদি নেন, 10 টেরাবাইট মানে 10000 জিবি যদি নেন, তাহলে প্রতি মান্থে আপনাকে দিতে হবে 99.99, মানে কি $100 মতো প্রতি মান্থে নিতে হবে। আর 20 টেরাবাইট যদি নেন, তাহলে 199.99 মান দিতে হবে, মানে কি $200 মতো দিতে হবে 20000 টেরা, মানে স্টোরেজ নিলে তাদের। আর যদি 13 টেরাবাইট নেন, তাহলে 299.99, মানে $300 মতো আপনার পে করতে হবে প্রতি মান্থে। তো বন্ধুরা, আপনাদের তো এত টাকা পয়সা খরচ করার দরকার নাই, তাহলে কিন্তু আপনি কি 15 জিবি, মানে 15 জিবি কিন্তু ফ্রি পাইতেছেন, যেখানে কিন্তু স্টোরেজ, হিউজ পরিমাণ স্টোরেজ আপনি রাখতে পারবেন, হিউজ পরিমাণ ডকুমেন্ট কিন্তু আপনি সেখানে সেভ করে রাখতে পারবেন। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি 15 জিবি ফ্রি পাচ্ছেন। তো চিন্তা করেন, আপনার যদি 5টা জিমেল থাকে, তাহলে কিন্তু আপনি 5 15 কত আসে সেটা কিন্তু আপনি হিউজ পরিমাণ পেয়ে যাচ্ছেন। আর এখানে আরেকটা জিনিস হলো, এই ড্রাইভ স্টোরেজের ফ্রি স্টোরেজের যেটা, যে আপনি যে ফ্রি স্টোরেজ, এটা সর্বোচ্চ আপনার 2 বছরের মতো ডকুমেন্টগুলো থাকবে সে ডকুমেন্টে, ঠিক আছে। 100 জিবি গুগল ড্রাইভ স্টোরেজ 2 ইয়ার্স, মানে আপনার 2 বছরের মতো কিন্তু আপনার স্টোরেজটা থাকতেছে। আর এই স্টোরেজের দেখা যাচ্ছে যে আপনি যে কোনো কিছু আপনি সেভ করতে পারবেন, বা যে কোনো ডকুমেন্টগুলো কিন্তু আপনি ইজিলি এখানে সেভ করতে পারবেন। তো এখানে আপনি কী কী সেভ করতে পারবেন, ইমেজ ফাইল সেভ করতে পারবেন, জিপিজি, পিএনজি, তারপর জিআইএফ, টিআইএফ, বিএমপি, WEVP, তারপর ভিডিও ফাইলও রাখতে পারবেন, WEVBM, .MPG4, 3GPP, MOB, ABI, MPEG, MPEGPS, WMB, FLB, OGG, আর অডিও ফরম্যাটও রাখতে পারবে, MP3 থেকে শুরু করে MP4, ওয়েব, WAV, OGG, মানে টোটালি আপনি সব কিছু কিন্তু সেখানে রাখতে পারতেছেন, একদম ইজি। টেক্সট ফাইলও রাখতে পারবেন, .txt, তারপর কিন্তু CSS, HTML, PSS, PHP, C, CPP, H, HPPGS, আপনার কোডগুলো কিন্তু সেভ করে রাখতে পারবেন। তারপর মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট সম্পর্কে রাখতে পারবেন, মাইক্রোসফট এক্সেলের ডকুমেন্টও রাখতে পারবেন, প্লাস আপনি অ্যাবাউট ফটোশপের PDF ফাইলটা পর্যন্ত রাখতে পারবেন। তারপরে অ্যাবাউট মানে এখানে আপনি টোটালি যা বলেন, ইন ডিটেলস র ইমেজ ফাইলও কিন্তু আপনি রাখতে পারবেন। আর ফাইল লিমিট কিন্তু আপনার 5 টেরাবাইট, যদি ফাইলে আপনি গুগল ডকুমেন্ট বা শিট বা স্লাইড ফরম্যাট রাখতে চান, তাহলে কিন্তু 5 TB ইন সাইজে রাখতে পারবেন আপনি।
আর ডকুমেন্টে যদি রাখতে চান তাহলে অল ডিটেলসটা আসলে আপনারা দেখে নেবেন, বিভিন্ন আপনি যদি সার্চ দেন মোবাইল স্টোরেজগুলো রাখতে পারেন, মানে এক কথায় আপনি হিউজ পরিমাণ 15 জিবি পেয়ে যাচ্ছেন আপনার ডকুমেন্টগুলো সিকিউরিটি হিসেবে রাখার জন্য গুগল ড্রাইভে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে গুগল ড্রাইভটা কত উপকারী আমাদের জন্য, আর আজকে তো আলোচনা করলাম গুগল ড্রাইভ সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আরও একদিন আসবো আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ অন্য একটি ভিডিও নিয়ে। তো আপনাদেরকে আরেকবার ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় নিয়ে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য।